হ্যালো বন্ধুরা, এফসি গোয়া কিন্তু আলভারো ভাসকুইজ এবং এডুবেডিয়ার পর আরও একজন স্প্যানিশ প্লেয়ারকে কিন্তু তাদের টিমে সাইন করিয়ে নিয়েছে। আর এই প্লেয়ারটি কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড, তবে শুধু সেন্টার ফরওয়ার্ড পজিশনেই নয়, তিনি কিন্তু তার সাথে সাথে উইঙ্গারেও খেলতে পারেন এবং স্পেনের সেকেন্ড ডিভিশনে খেলেছেন। তো বুঝতেই পারছি একজন ভালো প্লেয়ার, স্পেনের সেকেন্ড ডিভিশনে অলরেডি 127টা ম্যাচ খেলে ফেলেছে এবং তার যে ফুটবল কেরিয়ার রয়েছে সেই পুরো ফুটবল কেরিয়ারে প্রায় 350-এর কাছাকাছি ম্যাচ খেলে ফেলেছে। তো স্পেনের সেকেন্ড ডিভিশনের এই প্লেয়ার ইকার গ্রোটেক্সেনা একে কিন্তু এফসি গোয়াত সাইন করিয়ে নিয়েছে এবং এটি একটি ইয়ারের ডিল নয়, এটি মাল্টি ইয়ার ডিল। তো বুঝতেই পারছো, আর নর্মালি এফসি গোয়া কিন্তু যখন কোনো নিউ প্লেয়ার সাইন করায় মাল্টি ইয়ার ডিলই করায় বেশিরভাগ ক্ষেত্রে। তো একজন ভালো প্লেয়ার কিন্তু এফসি গোয়া তুলে নিয়েছে। আলভারো ভাসকুইজ তো রয়েছেই, তার সম্পর্কে আমরা ভালো মতো জানি, আগের বছর কেরালা ব্লাস্টার্সের হয়ে তাকে খেলতে দেখেছি, এবার তার সাথে ইকার কেমন খেলে সেটাই এখন দেখার।